করতে আয়োজিত আজকের মহাসমাবেশের প্রাণপ্রিয় সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত বিশ্বাস হুজুর চরমনায় জাতীয় নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাগত ভাইয়েরা মোহতারাম আমির এবং নায়েব আমির হন বিস্তারিত আলোচনা করবেন। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়াতে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যখন ঢাকামুখী তখন সরকার দলের মাথা তাদের ঘুম হারাম হয়েছে। কেউ কবার বলেছে যাও আর ফিরে আসবা না, কোথাও গাড়ির টাকা ফেরত দিয়েছে, কোথাও ভয় দেখিয়েছে, কোথাও জেলে যাওয়ার ভয় দেখিয়েছে। আমি বিরোধী দলের সরকার দলের নেতা কর্মীদেরকে জান বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যদি ঘোষণা করে রক্ত দিয়ে হলে এসে বিপ্লব কায়েম করতে হবে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ততক্ষণ পর্যন্ত কোন সিদ্ধান্ত বহন করে না, বাস্তবায়ন করে না, আমিরের পক্ষ থেকে যখন না আসে আমরা কি প্রস্তুত আছি আমিরকে বলি যে এই সিদ্ধান্ত রক্তের বিনিময় হলেও এই পাগুদি শক্তিকে উৎখাত না করে আমরা ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। Şimdi bir şey